আটষট্টি সংস্থার কাছে দুই লাখ কোটি অলস টাকা উদৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে মন্ত্রিসভায় খরচা অনুমোদন রোহিঙ্গা ক্যাম্পে সিন বিক্রি বন্ধের নির্দেশ আট কর্মকর্তা বদলি প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইবে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার অভিযোগ বিএনপির খালেদা জিয়ার মুক্তির দাবি রিফাত হত্যা মামলায় চেম্বার আদালতেও মিন্নির জামিন বহাল আপিল করবে রাষ্ট্রপক্ষ এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের ডাক মমতার কেউ যেন রাষ্ট্রহীন না হয় জাতিসংঘের আহ্বান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমি জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে ডাব্লিউ ডাব্লিউ অনলাইন এছাড়া সংবাদে আরও থাকছে অবশেষে ভারতে বিটিভির সম্প্রচার দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ দেশে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ সহ স্বশাসিত আটষট্টিটি সংস্থার এফডিআর করা অর্থের পরিমাণ দুই লাখ বারো হাজার একশো কোটি টাকা এখন থেকে নিজস্ব পরিচালনা ব্যয় আপতকালীন ব্যয় পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের প্রয়োজনীয় অর্থ জমা রেখে উদ্ধৃত্ত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে এ সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন পায় রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী গেল দশ বছরে জিডিপির কারেন্ট প্রাইস মেথডে বিশ্বের প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশ আর দ্বিতীয় অবস্থানে চীন ভারতের অবস্থান তৃতীয় চলতি বছর আগস্টের দ্য স্পেকটেটর ইন্ডেক্সে ছাব্বিশটি শীর্ষ প্রবৃদ্ধির দেশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রতিবেদনটির বিষয়ে অবহিত করেন অর্থমন্ত্রী পরে বৈঠকে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলিতে স্বশাসিত সংস্থাসমূহের সমূহের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা এই অলস টাকা জনকল্যাণ ও উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব দুই লক্ষ বারো কোটি টাকা ওনাদের স্থিতি হিসাবে বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে আছে কিছু প্রভিশন রেখে বাকি টাকাটা সরকারের কোষাগারে নিয়ে আসা ওনাদের অটোনমিতেও কোনো সমস্যা নেই আর্থিক ডিসিপ্লিনেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওনাদের যে আইডল মানি আছে সেটাকে সরকারের ইনভেস্টমেন্টের কাজে লাগাবে প্রতিষ্ঠানের আপাতকালীন ব্যয় হিসেবে পরিচালনা ব্যয়ের পঁচিশ শতাংশ অর্থ জমা রাখতে পারবে সংস্থাগুলো বাৎসরিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ নিজস্ব তহবিলে জমা রাখবেন তার প্রথম দ্বিতীয় হলো আপতকালীন ব্যয় ইমার্জেন্সি ফেস করার জন্য আরো পরিচালন ব্যয়ের আরো পঁচিশ পার্সেন্ট সমপরিমাণ অর্থ ওনারা সংরক্ষণ করতে পারবেন এখন থেকে মুক্তিযুদ্ধ সমাবেশ বিশ্ব ইস্তেমা হরতাল ধর্মঘট কিংবা জরুরি অবস্থা সহ বিশেষ পরিস্থিতিতে বাস সেবা দেবে বিআরটিসি এ সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইনও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করা এটা ওই কাজের মধ্যে নতুন যুক্ত করা হয়েছে সরকারের শেয়ার এবং বেসরকারি শেয়ার এটা আগে ডিফাইন করা ছিল না ফোরটি এছাড়া বৈঠকে জাতিসংঘের চুয়াত্তরতম অধিবেশনে ট্রিটি অন দ্য নিউক্লিয়ার উইপন এর অনুস্বাক্ষরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এর মধ্যে আটষট্টি মোহাম্মদ নুরুন নবী একুশ টেলিভিশন ঢাকা মিয়ানমার থেকে পালিয়ে আসা এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের নৌবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ গুফাইলি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত সৌদি নৌপ্রধান প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনা বলেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্ব আগামী দিনে আরও গভীর হবে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বেশি জোরদার হবে বলে আশা করেন সৌদি নৌবাহিনীর প্রধান কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এদিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ এবং সাত ক্যাম্পের ইনচার্জকে বদলি করা হয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল সহায়তায় আফসানা নীলার রিপোর্ট নিজ দেশ থেকে নির্যাতনে বিতাড়িত রোহিঙ্গারা দুবছর আগে আশ্রয় নেয় বাংলাদেশের টেকনাফের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে সকল আইন এবং নিয়ম ভেঙে পঁচিশ সেপ্টেম্বর সমাবেশ করে রোহিঙ্গারা এই সমাবেশ নিয়ে দেশজুড়ে হয় আলোচনা সমালোচনা সমাবেশের জন্য তাদের নেটওয়ার্কিং সুবিধা আর ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ব্যানার নিয়েও ছিল প্রশ্ন এরই প্রেক্ষিতে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি বিটিআরসির উপপরিচালক নাহিদুল হাসান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুরু থেকেই ক্যাম্পে মোবাইল সুবিধা না দিতে নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি আগামী সাত কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি এবং মোবাইল সুবিধা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে জরুরি নির্দেশ দেওয়া হয় এদিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ এবং সাত রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের বদলির আদেশ পাঠানো হয় আফসানা নীলা একুশে টেলিভিশন কাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের বিশ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আট দিনের এই সফরের নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মতিন খসরু জানান এই সফরের মাধ্যমে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে এছাড়া বাংলাদেশকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান আব্দুল মতিন খসরু

সরকার একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে এরই নীল নকশার অংশ হিসেবে বিএনপিকে ধ্বংস করতে দলের ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির নেতারা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে অংশ নিয়ে তারা বলেন বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদে নেই ইবনে ইবনেনুর সাউনের রিপোর্ট বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল জড়ো হতে থাকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির এ আয়োজনে র্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় নেতাকর্মীরা র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা সরকার দেশকে পুনরায় বাকশালী কায়দায় পরিচালিত করতে চায় বলে অভিযোগ করেন তারা সরকার সরকার ছিল তাই আছে আমি মনে করি আগের জনগণ আমাদের পিছনে রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অতীতের মতো বিএনপি আবারও আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে পরে র্যালি বের করা হয় র্যালিটি শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয় টেলিভিশন ঢাকা বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বহাল রেখেছে চেম্বার আদালত এদিকে জামিন ঠেকাতে ফের আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা স্মৃতিমণ্ডলের রিপোর্ট আয়সা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এর আগে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে সেই আবেদনের ওপর চেম্বার আদালত নো অর্ডার দেন ফলে মিন্নির জামিনের মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানান আইনজীবীরা রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিন মিন্নির জামিন বহাল আছে মিন্নির মুক্তি পেতে কোনো বাধা নেই যে ছিল এক নম্বর চাক্ষুষ সাক্ষী তাকে কিছুদিন পরে সাক্ষী হিসাবে ডেকে এনে সকাল দশটায় ডেকে এনে রাতের বেলা অ্যারেস্ট দেখায় পরদিন কোর্টে প্রোডিউস করে কোর্টে যাওয়ার পরে সেখানে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না ইতিমধ্যে যেহেতু জার্সিটা দাখিল করা হয়ে গেছে পক্ষে এই মামলায় কোনোভাবেই কোনো প্রভাব বিস্তার করার আর কোনো স্কোপ নাই আর সেটা ছোট মেয়ে ও সেটাও সম্ভব না কোর্ট সবকিছু কিছু বিবেচনা করে কোর্ট তার আদেশটা বলছেন এদিকে জামিন স্থগিত চেয়ে নিয়মিত আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মহামান্য আদালত জামিন স্থগিত করেনি যেহেতু আমাদের আরেকটা পরবর্তী ধাপ আছে এই হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রেগুলার পিটিশন ফাইল করা আমরা সেই সুযোগটা গ্রহণ করব হত্যাকাণ্ডের আগে এবং পরে মিন্নি নয়নবন্ডের সাথে টেলিফোনে কথা বলেছে পাশাপাশি এ পরিকল্পনার কনস্পৃশির একটা সেই অংশ ছিল গত উনত্রিশ আগস্ট মিন্নিকে শর্ত সাপেক্ষে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এনআরসি প্রসঙ্গ আসামের পঞ্জি বা এনআরসি প্রকাশের পর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল জাতিসংঘ বলেছে কোন মানুষ যাতে রাষ্ট্রহীন না হয় তা নিশ্চিত করতে হবে পঞ্জি থেকে বাদ পড়া বেশিরভাগ মানুষকে বাংলাদেশকে নিতে বলা হবে আসামের এক বিজেপি নেতার এমন বক্তব্যের পর জাতিসংঘের এই প্রতিক্রিয়া এলো এদিকে এনআরসির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিতুন রিয়ার রিপোর্ট আসামের পঞ্জি থেকে বাদ পড়া উনিশ লাখ মানুষের ভাগ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না বারবার বলা হচ্ছে তাদের এখনই বিদেশি বলে গণ্য করা হবে না আর এর বিপরীত কথাও বলছেন রাজ্যের শীর্ষ নেতারা আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতোমধ্যে বাদ পড়াদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যায়িত করেছেন সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এদের মধ্যে চোদ্দ পনেরো লাখ বিদেশি তাদের বাংলাদেশে ফেরত নিতে বলবেন বলেও জানান বিজেপির এ নেতা তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এনআরসি থেকে বাদ পড়া কেউ রাষ্ট্রহীন হবেন না এমনকি তারা কোনো ধরনের অধিকার থেকেও বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র কুমার এদিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্ডি কেউ নাগরিকত্ব বঞ্চিত ও রাষ্ট্রহীন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালও আর এনআরসির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত ও আট সেপ্টেম্বর কর্মসূচি পালন করা হবে। বিরতি যখন তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তল্লাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ব্যাংক হাতে বেড়েছে আমানত কাটছে তারল্য সংকট অর্থনীতির জন্য সুসংবাদ বলছেন বিশেষজ্ঞরা আবারও আমন্ত্রণ রাত এগারোটার একুশে সংবাদে আজ থেকে ভারত জুড়ে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করল বাংলাদেশ টেলিভিশন বিটিভি রামপুরায় বিটিভি ভবনে এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এর মধ্য দিয়ে দুই প্রতিবেশীর সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল এ উদ্যোগকে দুই দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফসল বলে মন্তব্য করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা প্রণব চক্রবর্তীর রিপোর্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত সমঝোতার অন্যতম বিষয় ছিল ভারতে বাংলাদেশের গণমাধ্যমের সম্প্রচার এই ধারাবাহিকতায় গত সাত মে দূরদর্শন ও বিটিভির মধ্যে চুক্তি স্বাক্ষর হয় চুক্তির আওতায় ভারতে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হল বাংলাদেশ টেলিভিশনের ডিডি ফ্রি ডিশের মাধ্যমে ভারতবাসী দেখতে পাবেন বিটিভির সকল অনুষ্ঠান বিটিভি ভবনের অনুষ্ঠানে জানানো হয় সোমবার সকাল সাড়ে নটা ভারতীয় সময় নটা থেকে সম্প্রচার হচ্ছে বিটিভির অনুষ্ঠানমালা পরম বন্ধুরাষ্ট্র ভারতের কাছে আমার অকৃত্রিম অনুষ্ঠানে ঢাকা নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেন দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর মধ্য দিয়ে আরো আন্তরিক হবে আই অ্যাম বিটিভি মেনি টাইমস ফিউচার

একই কৃষি সংস্কৃতি একই ভাষায় কথা বলে বাংলাদেশের টেলিভিশন সেখানে যদি দেখার সুযোগ পায় মানুষের মানুষের যে নৈপট্য সেটি আরো দৃঢ় হবে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবীতে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় একমাত্র ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয় ছাত্রাবাসটি দীর্ঘদিন মাদক ও অস্ত্রের আখড়া হিসেবে ব্যবহৃত হতো বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তিনশো জন বসবাস করলেও বৈধভাবে ছাত্র ছিল মাত্র ঊনসত্তর জন গত শনিবার ও রোববার দুদফায় হলটিতে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুর হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা এখানকার যে অস্ত্রগুলো আছে সেগুলো বের করে আমরা সিলগালা করে আপাতত আমরা বুঝিয়ে দিব পরবর্তীতে মতো ব্যবস্থা নেবেন রংপুর তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন দলটির দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ সকালে রংপুর তিন আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম কেনেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বিকেলে দলের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি বড়ুয়া পাঁচ সেপ্টেম্বর ফর্ম তোলার শেষ তারিখ জমা দিতে হবে ছয় সেপ্টেম্বরের মধ্যে যাচাই বাছাই হবে এগারোই সেপ্টেম্বর সেদিন ওরা ওদের পক্ষ থেকে আমার মনে হয় অনেকগুলো ফর্ম নেবে অন্যভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে মোটামুটি গতবার আমরা চোদ্দোটা পনেরোটা ফর্ম পেয়েছিলাম এবারও আশা করছি চোদ্দোটা থেকে পনেরোটা ফর্ম বিক্রি হবে এবং হয়তো বেশি হতে পারে রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ আট নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালত জামিন মঞ্জুর করেন আদালতে জামিন আবেদন দাখিল করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান মির্জা ফখরুল ছাড়া অন্য নেতারা হলেন ব্যারিস্টার মৌদুদ আহমদ আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস গয়শোর চন্দ্র রায় ড মইন খান নজরুল ইসলাম খান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবিদিন এ এম উদ্দিন খোকন এবং মাসুদ আহমেদ তালুকদার গেল আঠারো এপ্রিল এই মামলায় আপিল বিভাগের রায় প্রকাশের পর বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে ষোলো নেতাকে আত্মসমর্পণ করতে বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন স্বপ্নের বাংলাদেশ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠানে বক্তারা বলেন কমি মাদ্রাসার ছাত্রদের বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সম্প্রীতির বাংলাদেশ শিরোনামে প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন করা হয় প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধে আলেমদের ভূমিকা তুলে ধরা হয় বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলেমদের সুসম্পর্কের কথাও উঠে আসে আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই কৌমি মাদ্রাসা স্বীকৃতি পেয়েছে ব্যাংক খাতে বেড়েছে আমানত কেটে যাচ্ছে তারল্য সংকট প্রতি মাসে সব ব্যাংক মিলে গড়ে বিশ হাজার কোটি টাকা আমানত পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটা অর্থনীতির জন্য সুসংবাদ তবে ঋণের পুনঃ তফসিল নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন তারা তৌহিদুর রহমানের রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গত এক বছরে দেশের ব্যাংক ব্যবস্থায় আমানত জমা হয়েছে এক লাখ একুশ হাজার ছশো আটষট্টি কোটি টাকা এর মধ্যে প্রথম নয় মাসে ষাট হাজার আটশো বিরাশি কোটি টাকা জমা হয় আর শেষ তিন মাসে আমানত এসেছে ষাট হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা আমানতের এমন জয়রে সন্তুষ্ট ব্যাংকাররা সঞ্চয়পত্রে কড়াকড়ি আরব আমদানি ব্যয় হ্রাস রেমিটেন্স বৃদ্ধি এবং কিছু নীতি সহায়তার ইতিবাচক প্রভাব এটি সঞ্চয়পত্র থেকে কিছু লোক এখন ব্যাংকের চ্যানেলে কিন্তু টাকা রাখা শুরু করেছে তারল্য সংকট যেটা ছিল সেই সংকট কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে সরকারি যে ফান্ডগুলো আছে বিভিন্ন পর্যায়ে সেগুলোকে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর মাধ্যমেও দেওয়া হচ্ছে সেটাতে আপনি জানেন যে রেশিও পঁচিশ পার্সেন্ট যেটা ছিল সেটা পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে তো রেমিটেন্স দেখবেন যে আমাদের গত কয়েক বছরের মধ্যে বেশ রেকর্ড রেমিটেন্স ইনফ্যাক্টে হাইয়েস্ট রেমিটেন্স আমরা পেয়েছি তো সেটা ডেফিনেটলি আমাদের একটা ডিপোজিট বাড়ার একটা ইয়ে দেয় আর একটা হচ্ছে যেমন দেখবেন আমাদের ওই যে জুনের শেষে এসে বেশ কিছু সরকারের যে সমস্ত বিভিন্ন ডেভেলপমেন্টাল ফান্ডে যেসব কাজ হচ্ছিলো ওখানে কিন্তু বেশ ডিসবার্সমেন্ট হয় সেই ডিসবার্সমেন্টটা ছিল একটা কারণ এধারা অব্যাহত রাখতে সরকারের আরো সহযোগিতা চান তারা বাংলাদেশ ব্যাংক যদি ডিভলভ করা বন্ধ করে দেয় সরাসরি ব্যাংকের উপরে যদি এটা চলে আসে তাহলে কিন্তু আবার টাকার উপর আরো চাপ বাড়বে সেই ক্ষেত্রে আবার দেখা যাবে এখানে একটা একটা স্ট্রেস সিনারিও আবার ক্রিয়েট হয়ে যেতে পারে প্রান্তিক লেভেলে যারা ডিপোজিটার যারা আমানতকারী তারা নিজেরাও চিন্তা করেছেন যে টাকা রাখার ব্যাপারে কোথায় রাখা যায় কোনটা বেশি সেফ হবে কোনটা বেশি সিকিউর হবে সেখানে ব্যাংকগুলোর কাছে তারা ঝুঁকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন আমানত বৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক রূপান্তর হচ্ছে এর ফলে জনসাধারণের মধ্যে একটা আস্থা বড় ধরনের আস্থা কাজেই তারা ব্যাংকে টাকা রাখছে ব্যাংকের আমানত বৃদ্ধি পাওয়া একটি অর্থনীতির জন্য অত্যন্ত ভালো সংবাদ ঋণের দুই শতাংশ পরিশোধ করে আবার ঋণ নেওয়ার বিধান আর্থিক খাতে নেতিবাচক প্রভাব ফিরিয়ে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি কেউ বলেছেন যে এটা নাকি এক্সিট পলিসি এক্সিট পলিসি কি না এটা একেবারেই ঠিক কথা নয় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা গাইবান্ধায় ভাঙা বাঁধ সংস্কারে মাটির বদলে বালু ব্যবহার করছেন ঠিকাদাররা দশ কোটি টাকার এই বালুর বাঁধ বর্ষা এলে ফের নদীতে বিলীন হওয়ার আতঙ্কে আছেন এলাকাবাসী অন্যদিকে বালু দিয়ে বাঁধ নির্মাণের কথা অস্বীকার করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। এবারের বন্যায় গাইবান্ধার ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদীর বাঁধের বিভিন্ন অংশে সাঁত্রিশটি স্থানে ভেঙে যায় প্লাবিত হয় গাইবান্ধার পাঁচ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল এমন অবস্থায় উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরিভাবে বিনা টেন্ডারে দশ কোটি টাকার মেরামত কাজ শুরু হয় মাটি দিয়ে বাঁধ নির্মাণের কথা থাকলেও মানছেন না ঠিকাদাররা এই ঠিক পেয়ে নয় যে পানির পরিস্থিতি নদী পুকুর পানি কোনো ঠিক পেয়ে নয় তাহলে বাসে জমু আর ক্ষতি বেশি করে বালু ফেলা বালু ফিরে জমুগুলো আর ক্ষতি হয়ে বেশি এবার বান্ধবীরা সামনে বার ফির ভাঙে যাবে নদী থেকে বালু তুলে বাধ নির্মাণ করায় আগামী বর্ষায় এলাকাবাসী বাঁধের মতো বাস করলে বাদ করা তবে শুনি এদিকে যদি সরকার আরো একটা বাস্তবায়নে কাজ নেয় যদি রোডটার পাশে দিয়ে যদি কোনো ব্যবস্থা করে তবে শুনি এই বাধটা টিকতে

ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন রোহিঙ্গা নিহত আহত চার কূটনৈতিক সহায়তা পাচ্ছেন ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ আন্তর্জাতিক আদালতের নির্দেশনা আমলে নিল পাকিস্তান রাত এগারোটার একুশে কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী অটোরিকশা পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন রোহিঙ্গা নিহত হয়েছে আহত হয়েছে আরও চারজন নিহতরা হলেন আয়ুব তার ভাই মোহাম্মদ নূর ও আব্দুল হোসাইন এরা সকলে টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় একটি অটোরিকশায় উখিয়ায় বালুখালী শরণার্থী ক্যাম্পে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল একই পরিবারের সাতজন ং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এতে তিনজন মারা যায় আহতদের ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজধানীর বাংলা মোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রানীর পা হারানোর ঘটনায় চালক মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রোববার রাতে তাকে রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করার পর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয় গেল সাতাশ আগস্ট বাংলা মোটরে ট্রাস্ট ট্রান্সপোর্ট এর বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায় কৃষ্ণা রানী বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ লক্ষ্মীপুরের রায়পুরে শাড়িতে অলঙ্করণের কাজ করে সংসার চালাচ্ছেন চার শতাধিক নারী সহযোগিতা পেলে আরও নারীরা এ পেশায় যুক্ত হতে পারেন এতে করে গ্রামাঞ্চলে কর্মসংস্থান বাড়বে গতিশীল হবে গ্রামীণ অর্থনীতি লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী গ্রামের দরিদ্র আয়সা কাপড় নকশার কাজ শেখার পর দরিদ্র নারীদের নিয়ে গড়ে তোলেন ছোট্ট একটি কারখানা এরপর চাঁদপুরের কাটাখালী এবং লক্ষ্মীপুর সদরের কামান খোলায় আরো দুটি কারখানা খোলেন আয়শার কারখানায় এখন কাজ করেন চার শতাধিক নারী কাজের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে জয়িতা সম্মাননা লাভ করেন আয়সা বেগম বাড়ির পাশে কারখানাটা আমাদের সুবিধা হয় আমরা

এ শিল্পের যথাযথ পৃষ্ঠপোষকতার তাগিদ বিশিষ্ট জনদের মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার ব্যবসা বাণিজ্যের খবর লেনদেন কিছুটা বাড়লেও সূচকের পতন অব্যাহত রয়েছে দেশের পুঁজি বাজারে সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো চুয়ান্নটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশোটির আর পঁয়তাল্লিশ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার তেত্রিশ পয়েন্টে শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল চারশো বিয়াল্লিশ কোটি নব্বই লাখ টাকা সূচক কমেছে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া দুইশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে তেষট্টিটির কমেছে একশো তিপ্পান্নটির আর একত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে চোদ্দ কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ধন্যবাদ রাজিউর আর এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আটষট্টি সংস্থার কাছে দুই লাখ কোটি অলস টাকা উদ্ধৃত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে মন্ত্রিসভায় খসড়া অনুমোদন রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি বন্ধের নির্দেশ আট কর্মকর্তা বদলি প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইবে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার অভিযোগ বিএনপির খালদা জিয়ার মুক্তির দাবি রিফাত হত্যা মামলায় চেম্বার আদালতেও মিন্নির জামিন বহাল আপিল করবে রাষ্ট্রপক্ষ এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের ডাক মমতার কেউ যেন রাষ্ট্রহীন না হয় জাতিসংঘের আহ্বান সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ